হ্যালো ভিউয়ার, লাইভ পজিটিভ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখাবো ফাইবারে যদি কোনো বায়ার আপনাকে অর্ডার করে বাট আপনি কোনো কারণে রেসপন্স করতে পারলেন না, বায়ারকে কাজ আপনি ডেলিভারি করতে পারলেন না সঠিক সময়ে, এবং কি আপনার একদিন ডেলিভারি ডেট আছে অথচ আপনার ডেলিভারি টাইমটা ওভার হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কি কি করবেন, বায়ারকে কিভাবে আবার পুনরায় রিকোয়েস্ট করবেন, তো চলুন দেখি। তো ভিওর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মেসেজ নামে একটি আইকন আছে, তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি রিভিউ অর্ডার রিকুয়েন্ট নাও। তো এখানে আমাদের একটি অর্ডার করা হয়েছে একদিন আগে, ইন্ট্রো এবং আউট্রো। তো চলুন আমরা পেজটি একটু দেখি কোন বায়ার আমাদেরকে রিকোয়েস্ট করেছে। তো এখানে দেখতে পাচ্ছি ডেলিভারি ইজ ফার্স্ট ডিউ, তো এখানে আমাদের ডেলিভারির সময়টি ওভার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি $10 একটি অর্ডার ছিল, আমি অনলাইনে আসতে পারি নাই, আর যেহেতু এটা ফার্স্ট অর্ডার আমি ফাইবারে খুব একটা গুরুত্ব দিতাম না, তো সে অর্ডার করে ফেলছে। তো যাই হোক, এটা হলো সেই অর্ডার পেজ, দেখতে পেলেন আমি কিভাবে আসলাম। তো এখানে নিচের দিকে যদি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট এক্সেন্ড ডু ডেট, তো এখানে আমরা ক্লিক করব, নতুন একটা ট্যাব নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি রিলেশন সেন্টার বায়ারকে আপনার সঙ্গে আবার রিলেশন করাই দিবে ফাইবার। তো সেক্ষেত্রে আমাকে কিছু কোশ্চিন তারা করতেছে যে কেন তুমি অর্ডারটা কমপ্লিট করতে পারোনি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের অপশন রয়েছে, তো আমরা তৃতীয় নাম্বারটা দিব এক্সটেন্ড দি ডেলিভারি টাইম, আমরা ডেলিভারি টাইমটা একটু বাড়াইতে যাচ্ছি, তো এখানে আমরা টিক মার্ক দিব। তারপর এখানে দেখি যে আরও কিছু অ্যান্সার আমাদেরকে করতেছে, তো এখান থেকে আমরা এখানে বলতেছি যে কেন তুমি অ্যাকচুয়ালি বিজি ছিলে, কেন কাজটি কমপ্লিট করতে পারোনি, আর একটু ভালোভাবে তারা বুঝতে চাচ্ছে। তো এখানে আমি এইটা দিব আদার্সের উপর কার্ডটা, ডু টু রেসপন্স টেকনিক্যাল, তো এখানে আমি এটা দিব যে আমার টেকনিক্যাল প্রবলেম ছিল বা পার্সোনাল কিছু প্রবলেম থাকার কারণে আমি কাজটি করতে পারিনি। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে কয়দিন লাগবে, তো এখানে আমরা 2 দিন সিলেক্ট করলাম, এবং এখানে আমাদেরকে একটি মেসেজ লিখতে বলতেছে, তো আমরা এখানে একটি মেসেজ টাইপ করব। তো ভিউয়ার এখানে আমাদের মেসেজটি আমরা লিখে ফেলেছি, আর একটি জিনিস খেয়াল করবেন যে হাই লিখে তারপরে যেন বায়ারের নামটা অবশ্যই থাকে, কারণ আপনাকে যে বায়ার নক করবে, যে বায়ার অর্ডার করেছে, সে বায়ারের নামটি আপনি সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন। তো আমরা সেন্ড করছি আমাদের রিকোয়েস্টটি, তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট সাবমিটেড, রিকোয়েস্টটি সাবমিট করা হয়ে গেছে, আর এখনই আমাদের রিকোয়েস্টটি বায়ারের কাছে যাবে, বায়ারের ইনবক্সে বায়ার রিকোয়েস্টটি রিভিউ করবে এবং দেখবে যে আমার কী প্রবলেমের কারণে আমি কাজটি করতে পারিনি, এরপরে এটা বায়ার আপনাকে আবার পুনরায় কাজের জন্য পারমিশন দেবে। তো তা বাদেও আমরা কিন্তু ফাইল সরাসরি পাঠিয়ে দিতে পারি এখান থেকে, ডেলিভারি নাও, তো এখান থেকে পাঠালে পেমেন্ট বা অন্যান্য হয়তো ঝামেলা একটু হলে হতে পারে। তো যাই হোক, যদি আমরা কোনো কারণে লেট করে ফেলি তো সেক্ষেত্রে আমরা বাইরের কাছে পুনরায় রিকোয়েস্ট করব, কারণ আপনার কাজটা যেহেতু বাইরের পছন্দ হয়েছে অর্থাৎ আপনার প্রতি বাইরে ইন্টারেস্টেড, আপনি তাকে যদি পুনরায় রিকোয়েস্ট করেন, তাকে যদি নক করেন যে আমার অনলাইনে আসতে লেট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কাজটি আপনাকেই দিবে, এটাই কনফার্ম। তো এটা কিন্তু আমাদের বাইরের আইডি দেখতে পাচ্ছি, তার প্রোফাইল পিকচার দেওয়া হয়নি, তো যাই হোক সেটা ওর ব্যাপার। তো বিহার আশা করি বিষয়টি বুঝতে পারছেন, নেক্সট টিউটোরিয়াল দেখালে আমাদের এখানে শেষ করছি, খোদা হাফেজ।